যেমন আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি লাইভ স্ট্রিম নিয়ে, আর কি ফেসবুকে কীভাবে ক্রিকেট লাইভ করবেন উইদাউট কপিরাইট। সো এই নিয়েই হচ্ছে আজকের ভিডিওটা। আর এই ধরনের ভিডিও অলরেডি আমি দিয়েছি আমার চ্যানেলে, বাট এটা হচ্ছে আপডেট একটা ভিডিও, কীভাবে আপনি হচ্ছে উইদাউট কপিরাইট আপনি ক্রিকেট লাইভ করবেন। সো নতুন যারা আছেন তারা অবশ্যই আমার পুরাতন ভিডিওগুলো আগে দেখবেন, তারপরে এই ভিডিওটা আপনারা দেখবেন, ঠিক আছে? পুরাতন ভিডিও দেখার পরে এই ভিডিওটা আসবেন। সো এটা আপনার জন্য ইজি হবে সব কিছুতে, তাহলে টুকিটাকি যেই প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে, সেটা হচ্ছে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন এবং হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে ভিডিওটা অনেকটা বড় হতে পারে, তো আপনারা অবশ্যই ভিডিওটাকে সেভ করে রাখতে পারেন অথবা হচ্ছে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখতে পারেন। নেক্সট যখন আপনি ফ্রি থাকবেন তখন হচ্ছে আপনি ভিডিওটা ঠান্ডা মাথায় ভিডিওটা দেখবেন এবং স্টেপ বাই স্টেপ আপনি কাজ করবেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনার হলো এই কাজটা সফল হবে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি যেই কাজটা করছি সেটা হচ্ছে আমি চলে আসছি ফেসবুকের লাইভ ড্যাশবোর্ডে। তো এটা হচ্ছে লাইভ ড্যাশবোর্ড, আপনি হচ্ছে যখন লাইভ করতে যাবেন তখন এরকম একটা ড্যাশবোর্ড আপনি পেয়ে যাবেন। যারা নতুন আছে তাদের জন্য এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার কাট বলছি। তো এই জন্য হচ্ছে আপনাদের যেই কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনাদেরকে এখানে একটা টাইটেল দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, কী দিতে হবে সেটা বলবো। তারপর হচ্ছে এখানে আপনার হলো গ্রুপ, গ্রুপগুলো হচ্ছে প্রমোট করবেন এবং গ্রুপে যেটা শেয়ার করবেন সেটা হচ্ছে এখানে অ্যাড করে দেবেন এবং হচ্ছে নিচে হচ্ছে প্রমোটের অপশন, প্রমোট করবেন কীভাবে। তারপরে যে কাজটা করবো আমরা হচ্ছে সেটা হচ্ছে অডিয়েন্স সেটিং, কীভাবে কোন অডিয়েন্সকে আমরা ভিডিও দেখাবো, কাদেরকে দেখাবো না, আমরা কীভাবে এটা সেভ করবো হচ্ছে কপিরাইট থেকে, তো সেটা থাকছে এরপরে। আর আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টা আমি আরেকটু পরে বলছি, প্রথমে হচ্ছে আমি এটার কী করতে হবে সেই বিষয়ে আমি আগে আলোচনা করতেছি। তো এই টাইটেলের মাধ্যমেও কিন্তু আমরা কপিরাইট পেয়ে থাকি। হ্যাঁ, টাইটেল দিয়ে যারা হচ্ছে কপিরাইটেই তারা কিন্তু টাইটেল দিয়ে রাখে, যেমন সাপোজ আপনি যখন দেন হচ্ছে লাইভ ম্যাচ টুডে অথবা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, এরকম যখন আপনি খেলাতে লাইভ দেন তখন হচ্ছে যারা কপিরাইট দিতে চায় তারা কিন্তু এই টাইটেলগুলো কিওয়ার্ড দিয়ে রাখে, যে এই টাইটেল ওয়াজ ম্যাচ যখন হয়ে যায় তখন অটোমেটিকলি এটা কপিরাইট চলে আসবে। সো এটার থেকে বাঁচার উপায়টা কী হচ্ছে, সে এটার থেকে বাঁচার উপায় হলো একটা জিনিস, সেটা হচ্ছে আমি একটা জিনিস আপনাকে দেখাই। তো এখানে আপনাদেরকে লিখতে হবে আজকের খেলা, লাইক এরকম আপনাদেরকে লিখতে হবে যে আজকের খেলা। ওয়েল, তো এখন আপনাদের একটা কোশ্চেন আসবে, ভাই যদি আজকের খেলা লেখি তাহলে এটা তো আপনার হলো ভাইরাল হবে না, এটা তো মানুষ খুঁজে পাবে না। সো খুঁজে পাবে না সেটা আমি পরে আসছি, আপনাদেরকে অবশ্যই খুঁজে পাবে, সব কিছু পাবে, জাস্ট আপনি এইভাবে দিতে হবে। তাহলে কি আপনার যারা হচ্ছে কপিরাইট দিবে তারা কিন্তু এই টাইপের কখনোই কিন্তু কিওয়ার্ড কিন্তু ওরা ইউজ করে না। সো এই যদি একটু আনকমন টাইপের, বাট আপনার হচ্ছে ক্রিকেট বা খেলার রিলেটেড আপনার হচ্ছে এখানে টাইটেল দিতে হবে। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট বিষয়। সেকেন্ড হচ্ছে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদেরকে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, গ্রুপ ক্রিয়েট করতে হবে যে গ্রুপে আপনার মিনিমাম 10 থেকে 15 হাজার মেম্বার আছে, যারা নাকি আপনার এই লাইভ খেলা বা ক্রিকেট খেলা বা কোনো ধরনের মানে ফুটবল খেলা এরা দেখতে পছন্দ করে, সেই টাইপের মেম্বার হওয়া এরকম একটা গ্রুপ লাগবে। তো এই জন্য কী করতে হবে, আপনারা এরকম গ্রুপ আসলে বললেই হবে না, আপনাদের আস্তে আস্তে কাজ করতে হবে, এরকম গ্রুপ প্রমোট করতে হবে। গ্রুপ প্রমোট করতে করতে কিন্তু আপনার গ্রুপে মেম্বার আসবে এবং তারা তাদের কাছে যে কোনো খেলা দিবেন আপনি তারা দেখতে থাকবে, আপনার ভিউ চলে জেনারেট হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আপনারা গ্রুপ এরকম আস্তে আস্তে ক্রিয়েট করতে পারেন, অথবা আপনারা এখন মার্কেটে কিন্তু গ্রুপ এরকম সেল করে, কিন্তু অনেকেই সেল করে, তো আপনি এই গ্রুপগুলো সেল গ্রুপগুলো কিনতে পারেন, কিন্তু অল্প কিছু টাকায় গ্রুপগুলো কিনতে পারেন অথবা রেন্ট নিতে পারেন, যে এটা হচ্ছে বেস্ট ওয়ে রেন্ট নেওয়া অথবা হচ্ছে গ্রুপ কিনে নেওয়া, কারণ এটা নিলে কিন্তু আপনারা খুব দ্রুত আপনি আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আপনার ভিডিও। তো এটা হচ্ছে ফার্স্ট থিং। আর এটা তো আপনি প্রমোট করবেন কীভাবে, জাস্ট এখান থেকে আপনার হচ্ছে আপনার গ্রুপটাকে অ্যাড করে দেবেন তাহলে প্রমোট হয়ে যাবে। নেক্সট হচ্ছে হলো সেটিংস, এখানে আপনি কাদেরকে খেলা দেখাবেন। তো এখানে কাদেরকে খেলা দেখাবেন সেই ব্যাপারে হলো আমি চাচ্ছি সেফ, আমার সেফভাবে আমি লাইভটা করব, যেন কপিরাইট কোনোভাবেই না আসে, কোনো ক্লেম না আসে, কোনো ব্লক না আসে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি অনলি বাংলাদেশ, বাংলাদেশে আমি অ্যালাউ করব, বাংলাদেশ বিএনজি বাংলাদেশকে অ্যালাউ করব, আর কোনো কান্ট্রি কোনো সিটিকে আমরা অ্যালাউ করব না, অনলি বাংলাদেশকে। হ্যাঁ, বাংলাদেশকে আমরা অ্যালাউ করব। তো এইটার পরে হচ্ছে আপনাদেরকে অবশ্যই এখন যেতে হবে কোথায়, সেভ করতে হবে। সেভ করার পরেই আপনারা বলতে পারেন যে ভাই বাংলাদেশকে দিলে অন্য অন্য কান্ট্রির মানুষ তো দেখতে পারবে না, ভাই আপনার মেন হচ্ছে কাজটা হচ্ছে
লাইভ করা, লাইভে ভিউ নিয়ে আসা, ভিউ কোথা থেকে আসছে না আসছে, যদি আপনি অ্যাডসেন্স ইউজ করেন অথবা যদি অ্যাডের কাজ করতে থাকেন তাহলে সেক্ষেত্রে আলাদা বিষয়, সেটা আলাদা বিষয়। আমি সেটার জন্য আমি অলরেডি একটা ভিডিও দিয়ে রাখছি, আপনারা অবশ্যই দিয়ে রাখবেন, ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। তো বাই দ্য ওয়ে এখন হচ্ছে আপনাদেরকে যেটা বলি, বাংলাদেশে যদি আপনি দিয়ে রাখেন আপনার অডিয়েন্স, তো এটাতে অনেক আপনি যদি মোটামুটি ভালোভাবে আপনার ভিডিওটা শেয়ার করতে পারেন এবং ভাইরাল করতে পারেন, তো দেখবেন এখানেই আপনি 2-4-5 আপনি এখানে চলে আসবে আপনার হলো ভিউ। অ্যাটলিস্ট আপনি যদি ভালো করে করতে পারেন 50,000 আপনি ভিউ তুলতে পারবেন চোখ বন্ধ করে, 50,000 এটা আমি আপনার গ্যারান্টেড, ঠিক আছে? তো এই হলো ব্যাপারটা ড্যাশবোর্ডের, লাইভ ড্যাশবোর্ডের কাজটা আমি দেখাই দিলাম যে কীভাবে লাইভ ড্যাশবোর্ডে আপনি হলো সেট আপ করবেন। তো এরপরে মেন যে সেট আপটা সেটা হচ্ছে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই আপনার প্রথমে আপনারা চলে আসতে হবে আপনাদের হোম পেজে। হোম পেজে আসার পরে একটা জিনিস, এই যে আমার একটা লিস্ট করা আছে কোন কোন পেজকে আমার ব্লক করতে হবে, যেই পেজের আন্ডার থেকে আমাদেরকে ব্লক করে অথবা হচ্ছে আমাদেরকে কপিরাইট দিয়ে থাকে। ওয়েল যেমন হচ্ছে এখানে দেখেন ক্রিকেট ট্র্যাকার ইন্ডিয়া, হ্যাঁ এই 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 অনেক আছে কিন্তু এরকম আমার লিস্ট, এটা তো একটা লিস্ট আছে, এই লিস্ট ছাড়াও কিন্তু অনেক কয়টা লিস্ট আমার কাছে আছে, সব লিস্টে প্রায় 100-150 আপনার এরকম পেজকে আপনাকে ব্লক করতে হবে। লাইক কীভাবে ব্লক করতে হবে দেখেন আমি আপনাদেরকে দেখাই, এইখান থেকে আমি একটা লিঙ্ক নিয়ে নিই, দেন এখানে পেস্ট করলাম ডিজনি, এই যে ডিজনি থেকে কিন্তু অনেক ক্লেম আসে, কপিরাইট আসে, কিন্তু আপনারা অলরেডি যারা কাজ করেন তারা জানেন ডিজনি হটস্টার থেকে আসে কিন্তু। তো এই ডিজনির রিলেটেড যত পেজ আছে যত কিছু আছে সব আপনাকে ব্লক করে দিতে হবে, হটস্টার রিলেটেড সব ব্লক করে দিতে হবে, তারপরে হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব বন্ধ করে দিতে হবে, মানে এইটা যত ক্রিকেট রিলেটেড যত পেজ আছে ভেরিফাইড পেজ সব পেজগুলো আপনাদেরকে ব্লক করে দিতে হবে। তো যাদের সাথে খেলা আছে সেই আন্ডারে আপনাদেরকে পেজগুলো ব্লক করতে হবে। ব্লক করতে কী হবে, এইখান থেকে আপনার টুইটারে ক্লিক করতে হবে ব্লক, দেন কনফার্ম, আপনার এই পেজটা ব্লক হয়ে গেল। এই দেখেন আপনি রিলোড দেবো, এই পেজটাকে এখন খুঁজে পাওয়া যাবে না। আর আপনারা বলবেন যে ভাই ব্লকটা হলে লাভটা কী, দেখেন আপনারা যখন একজন একজনকে বেসিক্যালি আমরা একজন আরেক ফ্রেন্ডকে যদি ব্লক করে দিই, সেই ফ্রেন্ড কিন্তু আমি যে কী কাজ করতেছি বা কী পোস্ট করতেছি সে কখনো কিন্তু দেখতে পারে না। লাইক এটাও সেম থিং যে আপনার পেজ থেকে ওই পেজকে আপনি ব্লক করে দিচ্ছেন, মানে কি যে আপনার পেজে আপনি কী কাজ করতেছেন সে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছে না। তো এই মাধ্যমে আপনি কপিরাইট থেকে একটা শেল্ড আপনি পাবেন যে তারা কোনো ইনফর্ম করতে পারবে না, তো এর মাধ্যমে কিন্তু আপনি হচ্ছে কপিরাইট থেকে মুক্তি পাবেন। তো এই জন্য আমার আর সবচেয়ে আরেকটা বড় ব্যাপার হচ্ছে আপনার কিন্তু ভালো করে রিসার্চ করতে হবে, এটা সবচেয়ে বড় বিষয়, রিসার্চ করতে হবে। আমি যেই লিঙ্কগুলো দিয়ে দেবো সেই লিঙ্কগুলো বন্ধ করলে কিন্তু যে আপনার কপিরাইট থেকে আপনি মুক্তি পাবেন সেটা আসলে কিন্তু না। আপনার কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনার যেই খেলা করছেন কোন কান্ট্রির সাথে, কোন কান্ট্রির খেলা হচ্ছে, এটার স্পন্সর কারা, এই রিলেটেড আপনাকে একটু চিন্তা করতে হবে আগে খেলার লাইভ করার আগে। অ্যাটলিস্ট একদিন আগে আপনাকে এই রিসার্চ করতে হবে যে কাদের খেলা হবে, কোন লিগ হচ্ছে, সেই লিগের স্পন্সর কে, কপিরাইট ওনার কে, তারপর হচ্ছে এরা ব্রডকাস্ট কারা করছে, টেলিকাস্ট কারা করছে, এইগুলো সব কিছু কিন্তু আপনার মাথায় নিয়ে আসতে হবে। এইগুলো এইটা নিয়ে আপনার রিসার্চ করতে হবে, তাদেরকে পেজ খুঁজে বের করতে হবে, করার পরে তাদেরকে ব্লক করে দেন হচ্ছে আপনাকে লাইভ চালাতে হবে। লাইভ এত সোজা না ভাই, যে আপনারা অনেকে দেখেন যে লাইভ করছে 1-1.5 ঘন্টা লাইভ করতেছে কিন্তু তারা এত সহজে যে লাইভ বাটন ক্লিক করলাম লিখলাম হয়ে গেল, এত সহজ না কিন্তু, আপনাদেরকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, পরিশ্রম করা ছাড়া কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না। সো আপনারা যদি মোটামুটি এই আমি যেই কাজগুলো দেখাই দিলাম এই কাজগুলো যদি আপনারা মোটামুটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা কাজ করতে পারবেন। আর হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, এবং কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।